प्रिय शिक्षार्थी बंधुरा केमन तुम्हरा सबाई आशा करी भलो आज गत पर्व आलोचना करेशन नहीं आज के तुम्हारे सामने आलोचना करते चाची नरेशन नहीं प्रिय शिक्षार्थी बंधुरा लक्ष्य करो एक नम्बर सेंटेंस हि सेड टू मी प्लीज गिव मी योर पेन नाउ ताहले आमरा देखी जे रिपोर्टिंग भार्बेर जे भार्बटी आमरा देखते पाच्छी उक्त सेंटेंसटी पास्ट टेंसे आछे तारपरे लक्ष्य करछी रिपोर्टेड स्पीच लक्ष्य करो उक्त रिपोर्टेड स्पीचटी आछे इम्पारेटिव सेंटेंसे एबं प्लीज द्वारा सेटा अनुरोध प्रकाश करछे ताहले आमरा सेड टू उठिए अवश्यई सेखाने व्यवहार करब रिक्वेस्टेड ताहले देखो he requested me তারপরে ইনভার্টেড কমা উঠে যাবে আমি প্রথমেই বলেছি যে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অন্য কনজাংশন বসে অর্থাৎ দ্যাট বসে না তাহলে আমরা লক্ষ্য করব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই ইনভার্টেড কমা উঠিয়ে ব্যবহার করব টু তারপরে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গিভ তারপরে লক্ষ্য করো এখানে মেটা বসেছে অবজেক্টিভ ফর্ম হিসাবে মেটা অবশ্যই আসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে এবং হি থেকে আমাকে পরিবর্তন করতে হবে হিম হিম তারপরে লক্ষ্য করো এখানে ইওর ব্যবহৃত হয়েছে যার বাংলা অর্থ হচ্ছে র আমরা অবশ্যই পূর্বে জেনেছি ইউ ইউ ইওর থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী অর্থাৎ ইওর আসবে মেয়ের কাছে এবং মেয়েকে তৈরি করতে হবে পজিটিভ তাহলে মেয়ে এখানে বসেছে অবজেক্টিভ ফর্ম হিসাবে তাহলে মেয়ের পজিটিভ ফর্ম হবে মাই মাই আমরা পূর্বেই জেনেছি যখনই কোনো পজিটিভ ফর্ম ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে তারপরে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে নাউন তাহলে এখানে নাউন আছে পেন আর নাও থাকলে আমাকে করতে হবে দেন তাহলে অ্যান্সারটি কী হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন দেন লক্ষ্য করো পরের সেন্টেন্সটি He said to her, don't waste your time. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখছি আমরা সেট পাস্ট টেন্সে আছে এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা বুঝতে পারছি এটি উপদেশ আবার আমি এটি নিষেধের আলোকেও নিতে পারি তাহলে হি সি হারকে অবশ্যই এখানে আমরা উপদেশের আলোকে নিচ্ছি তাহলে উপদেশের ইংরেজি আমরা জানি অ্যাডভাইস আর যেহেতু এখানে সেড আছে আমরা অবশ্যই এখানে ব্যবহার করব অ্যাডভাইসড হি অ্যাডভাইসড হার তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি করব যে শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করব যদি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই দেখতে পাই ডু নট তাহলে অবশ্যই আমরা ইনভার্টেড কমা উঠিয়ে ওখানে ব্যবহার করব নট টু লক্ষ্য করো নট টু তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াস্ট ওয়াস্ট ইওর এখানে ইওর পজিটিভ ফর্ম আছে এটা আসবে অবজেক্টিভ ফর্মের কাছে তাহলে এখানে হার অবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে পজিটিভ ফর্ম হিসাবেও ব্যবহার হবে হার তারপরে টাইম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে লক্ষ্য করো এখানে হার অবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে আর এখানে হারটা ব্যবহৃত হলো পজিটিভ হিসাবে তাহলে আমরা কীভাবে বুঝব স্যার পূর্বেই আমি তোমাদের বলেছিলাম যে যখনই দেখবে হারের পরে কোনো নাউন তাহলে তার বাংলা অর্থ হবে র অর্থাৎ দেখো হার টাইম তার সময় কিন্তু এখানে দেখছি শুধু হার তার মানে এখানে কোনো নাউন নেই তাহলে এর বাংলা অর্থ হবে তাকে লক্ষ্য করি পরের সেন্টেন্সটি শি সেড টু হিম লেট আস প্লে ফুটবল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখতে পাই ইম্পারেটিভ সেন্টেন্সের
शरते लेटास अथवा लेट्स आसे एवं आम्रा लक्ष्य करब लेट्स बा लेटास द्वारा जदि प्रस्ताव बोझाई ताहले अवश्य आम्रा सेट टू उठे सेखाने व्यवहार करब प्रपोज्ड अथवा सजेस्टेड ताहले एखाने कि हबे शी प्रपोज्ड प्रपोज्ड हिम এখন আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যখনই লেট আস দ্বারা প্রস্তাব বোঝাবে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে অবশ্যই সেখানে ব্যবহার করব কনজাংশন হিসাবে দ্যাট দ্যাট ব্যবহার করার পরে আমরা মনে রাখব এখানকার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আস এ অবশ্যই হাড়ের শির কাছে আসবে এখানে একটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে যদি আমরা আজ থেকে কখনো কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে কখনো কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করব উই তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগে কখন আমরা সাবজেক্ট হিসেবে দ্যাটের পরে ব্যবহার করব উই কখন দে লক্ষ্য করব যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে আই সম্পর্কের কেউ বসে অর্থাৎ আই মি মাই উই আস আওয়ার এগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে দ্যাটের পরে আমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে উই আর এখানে লক্ষ্য করো সি এবং হিম এখানে আই সম্পর্কের কেউ নেই তাহলে অবশ্যই আমরা এখানে ব্যবহার করব দে তারপরে কি সাবজেক্ট ব্যবহার করার পরে আমরা অবশ্যই শুড ব্যবহার করার চেষ্টা করব দ্যাট দে should তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম play play football তাহলে অ্যানসারটা কি হলো she proposed to him that they should play football পরের সেন্টেন্সটি ঠিক ওই একই আমরা এখানে লেটার দ্বারা প্রস্তাব দেখতে পাচ্ছি এবং লক্ষ্য করো এখানে কিভাবে পরিবর্তন হবে সেট যেহেতু past tense আমরা এখানেও ব্যবহার করব proposed She proposed. She proposed me. Inverted comma উঠিয়ে আমরা এখানে ব্যবহার করছি that ব্যবহার করার পরে এখানে আমরা subjective form হিসেবে ব্যবহার করব ওই কেননা এখানে লক্ষ্য করো subject হিসেবে আছে he আর object হিসেবে আছে me অর্থাৎ I related অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে কাজেই এখানে আমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসাবে উই তারপরে ব্যবহার করব শুড তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে ফুটবল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে অ্যানসারটি কি হলো সি প্রপোজড মি দ্যাট উই শুড প্লে ফুটবল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স আমরা যদি দেখতে পাই রিপোর্টের স্পিচের শুরুতেই আছে লেট মি তাহলে আমরা রিপোর্টিং ভার্বে অবশ্যই ব্যবহার করব সেড বা টোল্ড অথবা এখানে আমরা ব্যবহার করব উইস্ট তাহলে কি হবে দেখো হি উইস্ট ইনভার্টেড কমা উঠিয়ে আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে দ্যাট তারপরে অবশ্যই এখানে সাবজেক্টিভ দেখো মি তাহলে এ অবশ্যই এই সাবজেক্টের কাছে আসবে অর্থাৎ এখানে আমাকে সাবজেক্টিভ ফর্মটা লিখতে হবে হি তারপরে আমি পূর্বে বলেছি লেটার্স দ্বারা প্রস্তাব বোঝালে ব্যবহার করতে হবে শুড আর যখনই আমরা লেট মি দেখব লেট হিম দেখব লেট দেম দেখব অবশ্যই সেই ক্ষেত্রে ব্যবহার করব মাইট সাবজেক্টের পরে হি মাইট তারপরে ব্যবহার করব গো তাহলে উত্তরটি কি হলো দেখো হি উইস্ট দ্যাট হি মাইট গো পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের সেট অর্থাৎ পাস্ট টেন্সে আছে পরবর্তী রিপোর্টেড স্পিচটি আছে মে আল্লাহ ব্লেস ইউ অর্থাৎ এই সেন্টেন্সটি আছে অপটেটিভ সেন্টেন্সে তাহলে অপটেটিভ সেন্টেন্সে এখানে মে আল্লাহ ব্লেস ইউ দ্বারা বোঝাতে চাচ্ছে দোয়া অথবা আমরা জেনে থাকি যে ইম্পারেড অপটেটিভ সেন্টেন্সে অর্থটা প্রকাশ পায় ইচ্ছা অথবা প্রার্থনা
তাহলে কি করব এটা যেহেতু দোয়া করা বোঝাইছে আমরা অবশ্যই এখানে ব্যবহার করব হি প্রেড টু মি ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট তারপরে লক্ষ্য রাখো এখানে সাবজেক্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পূর্বেও বলেছিলাম যে রিপোর্টেড স্পিচে শুধুমাত্র আই রিলেটেড আই অর্থাৎ আই মি মাই উই আস আওয়ার এবং ইউ রিলেটেড ইউর এই নয়টি ছাড়া আর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যে কোনো নাম থাকলে ওই নামই ব্যবহার করতে হবে অথবা অন্য কিছু থাকলে সেটাই ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছি আল্লাহ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে অবশ্যই সাবজেক্ট হিসাবে আমাকে ব্যবহার করতে হবে আল্লাহ দ্যাট আল্লাহ তারপরে মে থেকে ব্যবহৃত হবে মাই পাস্ট ফর্ম তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্লেজ তারপরে ইউ দেখো ইউ যাবে কার কাছে এই মেয়ের কাছে তাহলে ইউ ওখানে ব্যবহৃত হয়েছে অবজেক্টিভ ফর্ম হিসাবে এখানেও মি ব্যবহৃত হয়েছে অবজেক্টিভ ফর্ম হিসাবে অর্থাৎ সরাসরি এখানে ব্যবহৃত হবে মি তাহলে উত্তরটি কী হলো দেখো হি প্রেড টু মি দ্যাট আল্লাহ মাইট ব্লেজ মি পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো হি সেড লং লিভ আওয়ার বাংলাদেশ উক্ত রিপোর্টিং স্পিচ দ্বারা আমরা দেখতে পাচ্ছি এটা প্রার্থনা অথবা ইচ্ছা দুটি প্রকাশ করতে পারে তাই আমরা সেট উঠিয়ে দিয়ে আমরা এখানে ব্যবহার করব উইস্ট অথবা প্রেড অর্থাৎ হি প্রেড অথবা উইস্ট উইস্ট ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ব্যবহার করব দ্যাট যেহেতু অপটেটিভ সেন্টেন্সে তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম যেটা এই আওয়ার বাংলাদেশ এই আওয়ার বাংলাদেশ এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আওয়ার আসবে হিয়ের কাছে সাবজেক্টের কাছে এখানে একটি বিষয় তোমাদের খুব জরুরি মনে রাখা দরকার যে এখানে আওয়ার ব্যবহৃত হয়েছে প্লুরাল ফর্মের অর্থাৎ উয়ের প্লুরাল ফর্মের পজিটিভ ফর্ম তাহলে এখানে যখন হিয়ের কাছে আসবে তাহলে এখানে আমরা যদি হিস করি তাহলে তো ভুল হয়ে যাবে কারণ একটা যদি উপমা দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যদি দশজন মানুষের বোঝা একজন মানুষের মাথায় তুলে দেওয়া হয় তাহলে কি বহন করতে পারবে পারবে না তাহলে আওয়ার এখানে আসে প্লুরাল ফর্মের পজিটিভ তাহলে এখানে অবশ্যই আমরা হিকে আগে করে নিব প্লুরাল অর্থাৎ হিকে যখন প্লুরাল করব তখন হয়ে যাবে দে তাহলে দেকে যখন আমরা পজিটিভের রূপ দিব তাহলে হবে দেয়ার দেয়ার তারপরে বাংলাদেশ দ্যাট দেয়ার বাংলাদেশ মে থাকলেও আমরা মাইট ব্যবহার করব না থাকলেও মাইট ব্যবহার করব তাহলে কি হবে মাইট লিভ লং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে অ্যান্সারটি কী হলো লক্ষ্য করো হি প্রেড অথবা উইস্ট দ্যাট দেয়ার বাংলাদেশ মাইট লিভ লং পরবর্তী সেন্টেন্সটি আমরা যদি দেখি তাহলে কী দেখব সেট পাস্ট টেন্স আছে এবং রিপোর্টেড স্পিচ যেটি আছে সেটি এক্সক্লেমেটরিটা আছে আমরা যদি দেখতে পাই ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থটি আনন্দ প্রকাশ করছে অথবা বিস্ময় প্রকাশ করছে অথবা কোনো দুঃখ প্রকাশ করছে যদি আমরা আনন্দ প্রকাশ দেখতে পাই তাহলে অবশ্যই সেখানে ব্যবহার করব এক্সক্লাইমড উইথ জয় দুঃখ প্রকাশ করলে ব্যবহার করব এক্সক্লাইমড উইথ সরো আর যদি বিস্ময় প্রকাশ পাই তাহলে আমরা ব্যবহার করব এক্সক্লাইমড উইথ ওয়ন্ডার তাহলে সি সেড টু মি সে আমাকে বলল হোয়াট এ ক্লেভার বয় ইউ আর কি চালাক ছেলে তুমি নিশ্চয় আমার কোনো কাজে সে বিস্মিত হয়েছে সেই সূত্র ধরে আমরা এখানে ব্যবহার করতে পারি এক্সক্লাইম টু উইথ ওয়ন্ডার তাহলে লক্ষ্য করো সি এক্সিএল হি এক্সক্লাইমড উইথ
under. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ইনডাইরেক্ট নারেশন করতে যাব তখন আমাদের অবজেক্টিভ পার্সোনাল অবজেক্টিভ ফর্ম লেখার প্রয়োজন নেই তাহলে এখানে আমরা ইনভার্টেড কমা উঠাতে লিখছি দ্যাট আর আমরা জানি হোয়াট বা হাউ দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকে সবার শেষে অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ আসবে মেয়ের কাছে মেয়ের সাবজেক্টিভ ফর্ম হবে আই তাহলে এখানে ব্যবহৃত হলো আই তারপরে ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হবে ওয়াজ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আর আই ওয়াজ তারপরে ভেরি ভেরি কেন লিখব আমরা যখনই হোয়াট বা হাউ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসারিটিভে রূপান্তর করব অবশ্যই হোয়াট বা হাউ উঠিয়ে আমাকে ভেরি ভেরি মাচ গ্রেট কমন নিতে হবে ঠিক একই রকম যখন আমরা অ্যাসারিটিভ থেকে এক্সক্লামেটরিতে আসব হোয়াট বা হাউয়ের মাধ্যমে তখন ভেরি ভেরি মাচ গ্রেট উঠে যাবে তাহলে এখানে ভেরি তারপরে ক্লেভার বাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স হি সেড হুররা উই হ্যাভ অন দ্য গেম এখানে আমরা দেখতে পাচ্ছি হুররা দ্বারা আনন্দ প্রকাশ করেছে তাহলে সেড উঠিয়ে আমরা অবশ্যই এখানে ব্যবহার করব এক্সক্লেম টু ইট জয় অর্থাৎ হি এক্সেল এ আই এম ই ডি এক্সক্লেমড হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট লক্ষ্য করো ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে ওই আসবে হি এর কাছে অর্থাৎ এখানে প্লোরাল আছে হিকে করতে হবে আমাদের প্লোরাল তাহলে হবে দে দে তারপরে কি করব এখানে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স আমরা করব সেটাকে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট দে হ্যাড অন দ্য গেম সেটি কি হলো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম যে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্স হি সেস টু মি আই এম রিডিং এ নভেল আমরা লক্ষ্য করব যদি দেখতে পাই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে আছে তাহলে অন্যান্য পরিবর্তন সবই স্বাভাবিকভাবে হবে তবে শুধু সেটার টেন্সের পরিবর্তন হবে না অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না তাহলে লক্ষ্য করো হি সেজ টু মি ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স আই আসবে হি এর কাছে এখানে হবে হি যেহেতু এটা প্রেজেন্ট টেন্সই থাকবে তাহলে আইয়ের অধিকারে এম বসেছিল হি এর অধিকারে ব্যবহৃত হবে ইজ হি ইজ রিডিং এ নভেল তাহলে অ্যান্সারটি কি হলো হি সেজ টু মি দ্যাট হি ইজ রিডিং এ নভেল পরবর্তী সেন্টেন্সটি আমরা দেখব যদি কোনো রিপোর্টেড স্পিচের মধ্যে উড কুড শুড মাইট হ্যাড টু এগুলো দেখতে পাই তাহলে তার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ওই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে লক্ষ্য করি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আমরা সেট টু উঠিয়ে ব্যবহার করবো আস্কড হি আস্কড মি তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ব্যবহার করব ইফ কেননা এটি একটি সাহায্যকারী ভার্ব তার এখানে সাবজেক্ট হিসাবে ইউ আছে মেয়ের কাছে আসবে এবং আই হবে তারপরে বললাম উড কোডের পরিবর্তন হবে না আই উড হেল্প হেল্প এখানে লক্ষ্য করো মি আছে তাহলে মি আসবে সাবজেক্টের কাছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে তাহলে সাবজেক্টিভকে আমরা করব অবজেক্টিভ ফর্ম অর্থাৎ হিম তাহলে অ্যান্সারটি কী হলো হি আস্কড মি ইফ আই উড হেল্প হিম
लक्ष्य करो परवर्ती सेंटेंसे आम्रा जो दी देखते पाई कोनो रिपोर्टेड स्पीसीर क्षेत्रे व्यवहार करा हुए गुड बाय गुड मॉर्निंग अर्थात एगुलो आम्रा व्यवहार करे थाकि आमादेर कोनो बंधुके बा काउके विदाय जानाते अथवा उइश करते बा आम्रा ताके विदाय सम्बोधन जानाते एगुलो व्यवहार करे थाकि ताहले आम्रा सेड उठिए आम्रा सेखानेई व्यवहार करब उइश अथवा बेड देखो हि बेड हि बेड गुड गुड बाय टू हिज फ्रेंड लक्ष्य करो हि बेड गुड बाय टू हिज फ्रेंड से तार बंधु के विदाय जानालो তবে আমরা এইটাকে আরেকভাবেও করতে পারতাম কিভাবে হি বেড লক্ষ্য করো হি বেড টু হিজ ফ্রেন্ড গুড বাই তাহলে কি হলো হি বেড টু হিজ ফ্রেন্ড গুড বাই এভাবে আমরা পরিবর্তনগুলো লক্ষ্য করব তো যে শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর বেশি বেশি শেয়ার করে তোমাদের সকল বন্ধুকে জানার এবং বোঝার সুযোগ করে দিবে।